আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সপ্তম অধ্যায়ের পাঠ-৪ নিয়ে আলোচনা করতেছিলাম। পাঠ-৪ দুটি অনুধাবনমূলক প্রশ্ন আমি এর আগে আলোচনা করেছি। আজকে আমি আবার দুটি অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। দেখো, আমি এর আগে প্রশ্ন হচ্ছে দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম, জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা যায় কিভাবে, একটা হচ্ছে কৃষির উন্নতি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করে কিভাবে। আজকে আমরা আরও দুইটা প্রশ্ন, অবকাঠামো নির্মাণ উন্নয়নের পূর্ব শর্ত ব্যাখ্যা করো, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন উন্নয়নের গতিকে ত্বরান্বিত করে ব্যাখ্যা করো, এই দুইটা প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো তোমরা বইয়ের 61 নম্বর পৃষ্ঠাতে চলে যাও। 61 নম্বর পৃষ্ঠাতে গিয়ে দেখো, তোমার শেষের দিকে উমো নাম্বারে অবকাঠামো নির্মাণ একটা পয়েন্ট রয়েছে, ওইখানে তোমরা পাশে যে গ্যাপ রয়েছে ওই গ্যাপের মধ্যে লিখে ফেলো এটা, উন্নয়নের পূর্ব শর্ত ব্যাখ্যা করো। তাহলে আমরা প্রশ্নটা কি পেলাম? প্রশ্নটা পেলাম হচ্ছে অবকাঠামো নির্মাণ উন্নয়নের পূর্ব শর্ত ব্যাখ্যা করো। আচ্ছা, এটার প্রশ্নের উত্তর কোথায় হবে? উত্তরটা হবে ওই যে প্যারাটুকু রয়েছে, এই প্যারাটুকুই ওই প্রশ্নের উত্তর হিসেবে থাকবে। আচ্ছা, তো আমরা চলো এই প্রশ্নের উত্তরের আলোচনাতে চলে যাই। অবকাঠামো নির্মাণ উন্নয়নের পূর্ব শর্ত ব্যাখ্যা করো, এটা খুবই একটা স্বাভাবিক ব্যাপার, এটা আমরা সবাই বুঝতে পারছি এখন, যে কোনো দেশ বা কোনো এলাকা যদি তুমি উন্নত হিসেবে গড়ে তুলতে চাও, তো ওই এলাকার অবকাঠামোগতভাবে যে অবকাঠামো রয়েছে এগুলিকে অবশ্যই তোমাকে উন্নত করতে হবে, ভালো করতে হবে, তাহলেই ওই এলাকা বা ওই দেশ উন্নত দেশ হিসেবে বা উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিতি বা পরিগণিত হবে। তো দেখো, এখানে রয়েছে সড়ক, সেতু, রেলপথ এবং পানি, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ব্যবস্থার উন্নতি ও সম্প্রসারণ করতে হবে। তো সড়ক, রাস্তাঘাট, পুল, চিন্তা করো, এটা হচ্ছে যোগাযোগের অন্যতম মাধ্যম। এখন তুমি কোনো এলাকাকে যদি উন্নত এলাকা হিসেবে পরিণত করতে চাও, তো অবশ্যই প্রথমে ওই এলাকার রাস্তাঘাটকে তোমার সুন্দর করতে হবে, যাতে মানুষ অবাধে যাতায়াত করতে পারে, এবং ওই এলাকার যে বিভিন্ন ফ্যাসিলিটিস যেমন বিদ্যুৎ বলো, পানি বলো, তো এগুলির অ্যাভেলেবিলিটি রাখতে হবে, সহজলভ্য এগুলি করে দিতে হবে, যাতে করে ওই এলাকাতে পানি এবং বিদ্যুতের কোনো অভাব না হয়, যেগুলি যেহেতু এগুলি আধুনিক সুবিধা, বিদ্যুৎ কিন্তু এটা একটা আধুনিক সুবিধা। যে এলাকাতে বিদ্যুৎ নাই ওই এলাকা কিন্তু উন্নত হিসেবে আমরা ধরতে পারি না, ওই এলাকাতে যতই তোমার বিল্ডিং থাকুক বা যাই থাকুক, কিন্তু যদি ওই এলাকার পানি এবং বিদ্যুতের সহজলভ্যতা থাকে, তো ওই এলাকাকে আমরা উন্নত এলাকা হিসেবে ধরতে পারি বা অবকাঠামোগতভাবে একটু ভালো এই হিসেবে আমরা ধরতে পারি। তা না হলে শিল্প বা কৃষি, আচ্ছা যদি এগুলি সরবরাহ না থাকে তাহলে কি হবে? তাহলে হচ্ছে, তা না হলে শিল্প বা কৃষি, বাণিজ্য বা সেবা কোনো ক্ষেত্রে একটি দেশ উন্নতি করতে পারে না। আমি যে বিষয়গুলি তোমাদেরকে বললাম যে রাস্তাঘাট, পুল, কালভার্ট, বিদ্যুৎ, পানি, তো এগুলি যদি সহজলভ্য না হয় তাহলে কোনো দেশই আসলে উন্নত, নিজেকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারবে না বা ওই দেশ উন্নত দেশ হিসেবে গড়ে উঠতে পারবে না। আচ্ছা, অর্থনৈতিক উন্নয়নের শর্ত হিসেবে এই অবকাঠামো নির্মাণের বিষয়টিকে তাই আমাদেরকে গুরুত্ব সহকারে এটা আলোচনা করতে হবে এবং গুরুত্ব দিতে হবে। সবচেয়ে বেশি অবকাঠামো নির্মাণটাই আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে, কারণ হচ্ছে এই অবকাঠামো নির্মাণের উপর আমাদের দেশের উন্নতি নির্ভর করছে, এটা উন্নয়নের পূর্ব শর্ত এটা। হ্যাঁ, এর জন্য অবকাঠামো নির্মাণ অবশ্যই সুন্দর হতে হবে। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে আমরা দ্বিতীয় প্রশ্ন, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন উন্নয়নের গতিকে ত্বরান্বিত করে ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটা তোমরা পাবে হচ্ছে ৪ নম্বরে, ওই পৃষ্ঠার নিচের দিকে ৪ নম্বর দেখো রয়েছে পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন, এটাকে এটার পাশে দেখো একটা গ্যাপ রয়েছে, ওইখানে তুমি লেখো উন্নয়নের গতিকে ত্বরান্বিত করতে পারে, লিখে নাও। আচ্ছা, এটার উত্তর কতটুক হবে? এটার উত্তর হবে ওইখানে নিচের যে প্যারাটুকু রয়েছে, এই প্যারাটুকুই হচ্ছে এই প্রশ্নের উত্তর। তো এখানে কি লেখা রয়েছে চলো আমরা দেখি, যে কোনো দেশের, এখানে লেখা রয়েছে যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য দরকার একটি সুদূর প্রসারী পরিকল্পনা প্রণয়ন ও তার সুষ্ঠু বাস্তবায়ন। দেখো, তুমি যদি একটা দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারো, তো নিয়ে যেতে চাও, তাহলে তোমাকে অবশ্যই একটি সুন্দর পরিকল্পনা করতে হবে, এবং ওই পরিকল্পনাটা শুধু আজকের জন্য না বরং ভবিষ্যৎ। আমরা এটা সবাই অনেকে আমাদের শুনেছি এটা, যে ব্রিটিশরা, ব্রিটেন, ওরা আজ থেকে 100 বছরের পরের
পরিকল্পনা নিয়ে এগিয়ে যায়। তো এই সুদূর প্রসারী চিন্তা ভাবনা করার কারণে এবং পরিকল্পনার কারণে কিন্তু আজকে এইসব দেশগুলি এত আসলে উন্নত। তো আমরাও যদি আজ থেকে 100 বছর বা 200 বছর পরের চিন্তা করে আমাদের পরিকল্পনা প্রণয়ন করতে পারি, তাহলে কিন্তু আমাদের দেশ অনেক এগিয়ে যাবে। এবং এটা সুষ্ঠু পরিকল্পনা খুবই বেশি দরকার একটা দেশকে এগিয়ে নেওয়ার জন্য। যারা পরিকল্পনা প্রণয়ন করবে এবং যারা বাস্তবায়নের দায়িত্ব এটা থাকবেন, তাদের সবাইকে এ ব্যাপারে দেশের স্বার্থকেই সবার উপর স্থান দিতে হবে। তুমি একটা জিনিস চিন্তা করো, আজকে আমরা সমস্ত কাজে আমরা আমাদের ব্যক্তিগত স্বার্থকে নিয়ে আসি। তো ব্যক্তিগত স্বার্থকে সামনে রাখার কারণে একটা বৃহৎ স্বার্থ, হ্যাঁ, যেমন আমাদের দেশের স্বার্থটা কিন্তু একটা বৃহৎ স্বার্থ, বড় স্বার্থ, এই স্বার্থকে আমরা জলাঞ্জলি দিয়ে দিই আমাদের ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করার জন্য বা আমার ব্যক্তিগত স্বার্থকে প্রতিষ্ঠিত করার জন্য। এই জন্য এটা সবসময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এখানে ব্যক্তিগত স্বার্থের মূল্য দেওয়া যাবে না, বৃহত্তর স্বার্থের ক্ষেত্রে ব্যক্তিগত স্বার্থকে ত্যাগ করতে হবে। যেমন মনে করো যে একটা এলাকায় একটা রাস্তা দরকার এবং ওই রাস্তাটা যদি তোমার প্রশস্ত হয়, যেমন 4 ফুট হয়, 4 ফুট হলে মানুষ চলাফেরা করতে পারবে, হাঁটতে পারবে, কিন্তু ওই ওই দিক দিয়ে কিন্তু কোনো বড় গাড়ি যেতে পারবে না, পারবে বলো? কোনো বড় গাড়ি যেতে পারবে না। একটা বড় রাস্তা করতে গেলে আমার অথবা আমার প্রতিবেশীর যে পাশের দেয়াল আছে, দেয়ালটা ভেঙে দিতে হবে। তো দেয়ালটা ভেঙে দিলে কি হবে, একটা বড় গাড়ি আসতে পারবে। যেমন মনে করো এখন আমার বাসা টিনের ঘর, তো আমি যদি ভবিষ্যতে বিল্ডিং করতে যাই, ওইখানে কিন্তু আমাদের রড লাগবে, সিমেন্ট লাগবে, ইট লাগবে, তো এইগুলি কিন্তু গাড়িতে নিয়ে আসতে হবে। 3 ফুটের রাস্তা বা 4 ফুটের রাস্তাতে কিন্তু আসলে ওই জিনিসগুলো আসবে না। তো এখানে যদিও দেখা যাচ্ছে যে প্রথমে আমাদের 1 ইঞ্চি 1 ফিট বা 2 ফিট রাস্তা ছেড়ে দেওয়া লাগতেছে, আমার ব্যক্তিগত স্বার্থর মধ্যে আঘাত আসতেছে, কিন্তু বৃহত্তর স্বার্থ যদি আমি চিন্তা করি এবং সুদূর প্রসারী চিন্তা ভাবনা যদি আমি করি, তাহলে ভবিষ্যতে কিন্তু এই রাস্তাটা আমারই সবচেয়ে বেশি দরকার, বেশি হবে। তো এবং এই রাস্তা দিয়ে যখন বড় বড় তোমার গাড়ি চলাচল করতে পারবে, তখন কিন্তু আমাদের এলাকাটা একটা ভালো এবং উন্নত এলাকা হিসেবে খুব তাড়াতাড়ি গড়ে উঠতে পারবে। এই যে দেখো, ব্যক্তিগত সুদূর প্রসারী চিন্তা ভাবনা করার কারণে ব্যক্তিগত স্বার্থকে মাঝে মাঝে জলাঞ্জলি দিতে হয়, কিন্তু এটার দ্বারা আসলে ব্যক্তিগত স্বার্থ বাহ্যিকভাবে যদি দেখা যায় যে আমাদের ব্যক্তিগত স্বার্থের মধ্যে আঘাত আসতেছে, কিন্তু আমি যদি সুদূর প্রসারী চিন্তা করি, চিন্তা করলে দেখা যাবে যে ভবিষ্যতে এইটাও আমার জন্য উপকারী হবে। তো এই জন্য এইভাবে আমরা যদি সুদূর প্রসারী চিন্তা নিয়ে এগোতে পারি, তো খুব তাড়াতাড়ি আমাদের দেশ একটা উন্নত দেশে পরিণত হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে আবারও হাজির হব ইনশাল্লাহ পাঁচ নিয়ে। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।